হচ্ছে বৃষ্টির অভাবে পশ্চিমবাংলা গত বছরের তুলনায় ধান চাষ বেশ কম হয়েছে। এসও নিউজ অফিসিয়ালে স্বাগত। এসও নিউজ অফিসিয়াল নিজে দেখুন অপরকে দেখানো, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। এসও নিউজ অফিসিয়াল এখন আগে এবং পরেও আজকে রাখবে পশ্চিমবাংলায় গত বছরের তুলনায় ধান চাষ বেশ কম হয়েছে, চাউলের দাম বাড়ছে। প্র্যাকটিক্যাল ডিহেশন ইজ লেস দ্যান প্রিভিয়াস ইয়ার ইন ওয়েস্ট বেঙ্গল, প্রাইস অফ রাইস ইজ ইনক্রিজিং। এবছর গত বছরের তুলনায় বাংলায় ধান চাষের পরিমাণ বৃষ্টির অভাবে বেশ কম হয়েছে। দক্ষিণবঙ্গের লক্ষ্যমাত্রার তুলনায় 13% কম জমিতে ধান চাষ হয়েছে। বিশেষ সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গে 35,90,000 হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল, সেখানে 31 আগস্ট পর্যন্ত 31 লক্ষ হেক্টরের কিছু বেশি জমিতে ধান চাষ হয়েছে। গত বছর লক্ষ্যমাত্রা ছিল 35 লক্ষ হেক্টর। গত বছর 90% জমিতে অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় 11% জমিতে কম জমিতে ধান চাষ হয়েছিল। এবার লক্ষ্যমাত্রার 87% জমিতে ধান চাষ হয়েছে। গত বছরের লক্ষ্যমাত্রার তুলনাতেও এবার খরিফ মরশুমে দক্ষিণবঙ্গে 2% কম জমিতে ধান চাষ হয়েছে, অর্থাৎ এবছর 11% অর্থাৎ 2% মোট 13% কম জমিতে ধান চাষ হয়েছে। সেফ বৃষ্টি কম হওয়ার জন্য এবার খরিফ মরশুমে দক্ষিণবঙ্গে ধান চাষ কম হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান ইত্যাদি জেলায় বেশ বৃষ্টিপাত কম হয়েছে। ওই জেলাগুলিতে লক্ষ্যমাত্রার তুলনায় ধান চাষ বেশি পিছিয়ে গিয়েছে। বীরভূমে লক্ষ্যমাত্রা ছিল 2,94,700 হেক্টর জমি, সেখানে ধান চাষ হয়েছে মাত্র 1,76,470 হেক্টর জমিতে, অর্থাৎ 60% জমিতে। মুর্শিদাবাদে লক্ষ্যমাত্রা ছিল 1,88,000 হেক্টর, সেখানে চাষ হয়েছে 1,32,000 হেক্টর জমিতে, অর্থাৎ 70% জমিতে। তবে ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি জেলায় লক্ষ্যমাত্রার থেকে বেশি জমিতে ধান চাষ হয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা জেলায় ধান চাষ প্রায় লক্ষ্যমাত্রা ছুঁয়েছে, অর্থাৎ 99% জমিতে ধান চাষ হয়েছে। আবার উত্তরবঙ্গে লক্ষ্যমাত্রা তুলনায় খানিকটা বেশি জমিতে ধান চাষ হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল 6,90,000 হেক্টর জমি, সেখানে ধান চাষ হয়েছে 6,96,000 হেক্টর জমিতে। তবে দক্ষিণবঙ্গে এবারে কম জমিতে ধান চাষ হওয়ায় শারীরিকভাবে পশ্চিমবাংলায় ধান চাষ খানিকটা বেশ কম হয়েছে। বাজারে ইতিমধ্যে আঁচ পড়েছে, চাউলের দাম বাড়ছে, পরে চাউলের দাম আরও বাড়বে বলে বিশেষজ্ঞদের ধারণা। আজ এই পর্যন্ত, খবর কখনো থেমে থাকে না, সবসময় নিত্য নতুন নিউজের আপডেট নিয়ে আপনাদের সামনে এসও নিউজ অফিসিয়াল। নিজে দেখুন অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। ধন্যবাদ।